Okay, welcome to my series tutorial on Elementor Pro. So, আমরা হচ্ছে এই series tutorialটাতে কি দেখবো না দেখবো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা Elementor যে basic যে pluginটা আছে, তাদের free pluginটা, সেটা দিয়ে যে সব কাজ করা possible, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে তাদের যে pro versionটা আছে, like Elementor Pro. তাদের প্রো ভার্সনটাতে বেসিক থেকে অনেক এক্সট্রা ফিচার আছে, যেমন তাদের প্রোতে যদি আমি বলি 50 প্লাস অ্যাডভান্স উইজেট আছে, দেন থিম বিল্ডারটা ইন্ডাস্ট্রি লিডিং আছে, লাইক আপনি হেডার ফুটার সব কিছু এলিমেন্টর প্রোর মাধ্যমে করতে পারবেন, দেন হচ্ছে এন্টার সাইটের জন্য টেমপ্লেট রেডি করতে পারবেন। সেভাবে কীভাবে টেমপ্লেট রেডি করবেন আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বেস দেখব। লাইক তারপর হচ্ছে এলিমেন্টর প্রোর মাধ্যমে কীভাবে একটা ব্লক সাইট খুলবেন, কীভাবে সরি ব্লক সাইট ডিজাইন করবেন, দেন রিয়েল এস্টেট ওয়েবসাইট ডিজাইন করবেন, দেন আপনি কাস্টম বিভিন্ন যে দেখেন কাস্টম ফিটগুলো যে আসে, লাইক ব্লক ফিট, ট্যুরস ফিট, ট্রাভেল ফিট, মানে লিস্টিং রিলেটেড যেসব সাইট সেটা আপনি কীভাবে এলিমেন্টর প্রো দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। দেন হচ্ছে আপনি যদি ম্যানেজমেন্ট রিলেটেড লাইক কেউ একটা বা ই কমার্স রিলেটেড সাইটগুলো কীভাবে আপনি এলিমেন্টর দিয়ে করতে পারবেন, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখার চেষ্টা করব। লাইক আমি গত মানে লাস্ট 2 ইয়ার্স ধরে এই ফ্রিল্যান্সিং করতেছি এবং প্রায় 1.5 বছরের মতো আমি এলিমেন্টর প্রো ইউজ করতেছি। অ্যান্ড 2018 থেকে আসলে এলিমেন্টর প্রোর সাথে রিলেশন, এরপর থেকে তো এটা দিয়েই চলতেছে। সো আমি আপনাদের ওইটাই আর কি দেখানোর চেষ্টা করবো এবং ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, সো এখান থেকে যদি আরও কিছু দেখি, যেমন এলিমেন্টর প্রো দিয়ে আপনি ফর্ম ডিজাইন করতে পারবেন, পপ আপ বিল্ডার করতে পপ আপ বানাতে পারবেন, এইগুলো আমাদের টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ থাকবে। এবং যদি বলি বেশ মানে ইউজার ফ্রেন্ডলি একটা বিল্ডার হচ্ছে এলিমেন্টর প্রো, তো আমি হচ্ছে মাত্র আমার এলিমেন্টর প্রোর একটা লাইসেন্স আমার লোকাল হোস্ট ইনস্টল করলাম। তো আমরা হচ্ছে আগে একটু দেখি চলেন যে এলিমেন্টর প্রোটা আসলে কীভাবে কাজ করে। লাইক আমি একটা পেজ ক্রিয়েট করলাম। ওকে, তো এই যে সিরিজ টিউটোরিয়ালটা, এই সিরিজ টিউটোরিয়ালটার জন্য আপনাদের হচ্ছে কিছু জিনিস আগে থেকে বেসিক নলেজ থাকতে হবে, লাইক আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিতি থাকতে হবে, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানতে হবে যে কোনটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, কোনটা অ্যাডমিন প্যানেল, কোনটা হচ্ছে ইউজার দেখবে। তারপর হচ্ছে যদি বলি এই যে এখানের যে অপশনগুলো, এই যে লেফট সাইডের যে অপশনগুলো, এগুলো সম্পর্কে একটু পরিচিত থাকতে হবে আপনাদের, যেহেতু এটা হচ্ছে এলিমেন্টরের অনলি এলিমেন্টর বেসড সিরিজ টিউটোরিয়াল হতে যাচ্ছে। ওকে, সাপোজ আমি একটা হচ্ছে পেজ নিলাম, লাইক ধরেন এটা একটা হোম পেজ। ওকে, তার আগে হচ্ছে আমি একটু থিমটা সুইচ করে নিব, কারণ হচ্ছে রিসেন্ট যে থিমটা আসছে, আমি চাইলে এটা এলিমেন্টর থেকে ফিক্স করতে পারবো, বাট রিসেন্ট যেই থিমটা ওয়ার্ডপ্রেসের সাথে বিল্ট ইন ইনস্টল করা থাকে, লাইক এই থিমটা 2019, এটার উপর হচ্ছে এইচ ওয়ানের উপরে অলওয়েজ একটা মানে বর্ডার টাইপ থাকে, যেটা হচ্ছে আমাদের মাঝে মাঝে ডিজাইনে ডাবল খাটনি করাবে। এই জন্য আমি 2017-এ সুইচ করলাম, যদিও থিম কোনো ফ্যাক্ট করে না, বাট থিমের সিএসএসগুলো যেহেতু অটোমেটিক লোড নিচ্ছে আমার পেজে, তাই জাস্ট হচ্ছে আমি এটা সুইচ করিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে আমি পেজেসে চলে যাই, অ্যান্ড দেন ক্লিক অন এডিট অ্যাগেন। ওকে, আমরা হচ্ছে এবার এই পেজের থেকে আমরা এই পেজটা ডিজাইন করব হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিয়ে। লাইক আজকে হচ্ছে আমরা কোনো কাজ করব না, আজকে এলিমেন্টরটার বেসিক যেসব জিনিস আমাদের বোঝা দরকার, জানা দরকার, সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা কিন্তু এখন একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড পাইনি, রাইট? সাপোজ আমরা যদি এখন একটা সাপোজ ইমেজই এনে দেখি একটা ইমেজ। ওকে, আমরা একটা ইমেজ এই ইমেজটাই আনি। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, আমার আপলোড সাইজ 2 MB, এটা আমার হোস্টিং থেকে বাড়াতে হবে, সেটা একটু পরে বাড়াচ্ছি। সাপোজ এই ইমেজটা আমি এখানে আনলাম, বাট এটা কিন্তু একটা ফুল স্ক্রিন বা ব্ল্যাঙ্ক একটা ড্যাশবোর্ড আমাকে দেয় নাই। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ শুরু করার জন্য যে জিনিসটা করতে হবে, যে এলিমেন্টরের টেমপ্লেট, যে পেজ টেমপ্লেটটা বোঝা লাগবে,
যে আমি কিভাবে বিষয়টা চাচ্ছি। তো আমরা চলেন যে পেজ টেমপ্লেটটা বোঝার চেষ্টা করি। তো পেজ টেমপ্লেটের জন্য এলিমেন্টর যে এই যে বিল্ডার ইন্টারফেস, এটার মধ্যে এই যে লেফট সাইডটা যে দেখতেছেন, লেফট সাইডটাতে কিছু অপশন দেওয়া আছে যেটা হচ্ছে বিল্ডার থেকে কল করা। এখানে এই যে কর্নারের সেটিং অপশনটা আছে, এখান থেকে আমরা পেজ টেমপ্লেট সুইচ করতে পারি ইজিলি। লাইক এই সেম কাজটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকেও করতে পারতাম, যেমন এই যে এডিট পেজের সেকশনে আমাদের এখান থেকে আমরা করতে পারতাম পেজ অ্যাট্রিবিউটস, ডিফল্ট টেমপ্লেটস, এলিমেন্টর ক্যানভাস, এলিমেন্টর ফুল হোয়াইট। আপনার কাছে এখানে আরও থাকতে পারে, লাইক আপনি অন্যান্য বিল্ডার ইউজ করলে আরও থাকতে পারে। দেন ব্লাঙ্ক ড্যাশ, ব্লাঙ্ক পেজ নামে বিভিন্ন প্লাগইনই আছে যেটা হচ্ছে আপনাকে একদম ব্লাঙ্ক একটা পেজ দিবে। সো আচ্ছা, আমরা হচ্ছে এবার আবার এলিমেন্টরে চলে যাই। এখান থেকে আমি দেখেন এটা হচ্ছে ডিফল্ট যেটা আমার থিমে যেভাবে কল করা আছে। তো এখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাসে গেলে ও কী বলতেছে, নো হেডার নো ফুটার জাস্ট এলিমেন্টর। দেখেন আমার উপরে কিন্তু হেডারটা চলে গেছে, আবার নিচে ফুটারও চলে গেছে। লাইক আমি এখন কিন্তু একটা ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড পাইছি। দেন একটু পরের অপশনটা নিয়ে একটু আলোচনা করি, এটা কি দেখেন, দিস টেমপ্লেট ইনক্লুডস দ্য হেডার ফুল উইথ কন্টেন্ট অ্যান্ড ফুটার। মানে হচ্ছে এটা আপনাকে হেডারটা দিচ্ছে, নিচের এই যে ফুটারটা, ফুটারটাও দিচ্ছে, আর আপনাকে এই দুই পাশে ফুল উইথ দিচ্ছে, মানে 100% উইথ দিচ্ছে। এই যে দেখেন এলিমেন্টর কিন্তু এই কর্নার পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু না, এটা হচ্ছে আমাদের বক্স এলিমেন্ট দেখে একটু ভেতরের দিকে। সো আশা করি যে আমরা পেজ টেমপ্লেট কী জিনিস এবং কীভাবে সুইচ করব এটা বুঝে গেছি। আমি একদম বেসিক থেকে কোর্সটা শুরু করতেছি, লাইক এটা কোর্স না, সিরিজ টিউটোরিয়াল, আপনাকে কোনো বাধ্যবাধকতা নাই, পুরোটাই দেখতে হবে টাইপ সামথিং। ওকে, সো এখন হচ্ছে আমরা যে জিনিসটা যাব, এই লেফট বারের সাথে একটু পরিচিতি হয়ে নিই। আমরা অনেকে কাজ ইজিলি করা যায় দেখে আমরা ডিটেলসে বিষয়গুলো জানার চেষ্টা করি না, ফলাফল হয় কি আমরা অনেক মজার মজার অনেক ইউজফুল এলিমেন্ট আমরা ইউজ করতে পারি না। তো আমরা হচ্ছে লেফট সাইডের সেটিংগুলো দেখি। প্রথমে এই কর্নারে দেখেন একটা অপশন আছে, এই যে তিনটা ডট অপশনে ক্লিক করলে আসতেছে এটা, এটা হচ্ছে ডিফল্ট কালার সেটিং। লাইক প্রাইমারি কালারটা হবে আপনার ব্লু, সেকেন্ডারি ব্ল্যাক, থার্ড হচ্ছে আরেকটু মানে হালকা ব্ল্যাক, দেন হচ্ছে একটা অ্যাক্সেন্ট কালার দিছে গ্রিন। আচ্ছা এটা কিভাবে কাজ করে, লাইক আমি এখানে একটা হেডিং আনলাম, দেখেন হেডিংটার কালার অটোমেটিকলি আসছে কি ব্লু। এখন আপনার মনে হইতে পারে যে আমি ডিফল্ট কালার সেটিং থেকে দেখি যে ব্লু না নিয়ে আমি এটাকে ব্ল্যাক নিই, লাইক এখানে ব্ল্যাক নিলে হবে কি প্রাইমারি ব্ল্যাক, সেকেন্ডারি এইটা, থার্ড এইটা, মানে এলিমেন্টর কিন্তু নিজস্বভাবে টোটাল সাইটের জন্য একটা কালার স্কিম দিয়ে দিচ্ছে আপনাকে। লাইক আপনি এটাও নেবেন না, আপনি চাচ্ছেন এই যে এইটা নেবেন আরবান যে কালার সেটটা, বা ভায়োলেট, আপনি আপনার ইচ্ছা মতো কালার সেট নিয়ে এলিমেন্টর শুরু করতে পারেন। এটা হচ্ছে মানে একই রকম ডিজাইন দেখতে দেখতে বোর হয়ে যে গেলে এটা ইউজ করতে পারেন, বাট এভরিথিং ইজ কাস্টমাইজেশেবল। আমরা এখানে সব পরবর্তীতে সব চেঞ্জ করতে পারবো, হয়তো এটা নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো। আচ্ছা এটা ধরুন আমরা অ্যাপ্লাই করে দিলাম ডিফল্ট কালার সেটটা, তারপর চলে যাই ডিফল্ট ফন। তো এলিমেন্টর ডিফল্ট হচ্ছে সব কিছুতে রোবটোর বিভিন্ন উইথ দিয়েছে, সরি ওয়েট দিয়েছে, যেমন এটা হচ্ছে প্রাইমারি হেডলাইনের জন্য ও রোবটো 600 ওয়েটের একটা ফন্ট ইউজ করছে, ফ্যামিলি ফন্টের জন্য রোবটো স্ল্যাব ইউজ করছে 400, বডি টেক্সট। আপনি চাইলে এখান থেকে আপনার কালার প্রিসেটটা ফিক্স করে দিতে পারবেন, তার ফলাফল কি আপনার কিন্তু প্রত্যেকবার ফন্ট চেঞ্জ করতে হচ্ছে না। আপনি H1 নিলে অটোমেটিক সেটা মাউন্ট সেরট হয়ে যাবে। আপনি যদি লাইক স্ক্রিপ্টিং কোনো সাইটে কাজ করেন, আপনি কিন্তু এখান থেকে প্লে ফেয়ার ডিসপ্লে দিয়ে দিলে আপনার অটোমেটিক্যালি যত H1 নেবেন সব মানে আপনার এটা হচ্ছে কাজকে আরও গতিশীল করে দিবে, যে আপনার বারবার ফন্টটা চেঞ্জ করা লাগতেছে না। এবার আসি হচ্ছে কালার পিকারের ক্ষেত্রে, এটা ওয়ান কাইন্ড অফ মানে আপনাকে কালার পিক করতে হেল্প করবে। এটা আপনার তেমন ইউজফুল আমার কাছে লাগে নাই, তো এটা নিয়ে আমি আর সময় নষ্ট করি। এবার হচ্ছে গ্লোবাল সেটিংয়ের যে বিষয়টা, লাইক আপনি জেনেরিক ফন্ট, তারপর হচ্ছে আপনার এই যে এটার যে উইডটা, এই যে এখান থেকে যে এই আমরা চাইলে এটাকে 1300 উইড করে দিতে পারবো, লাইক এখন দেখছেন এটা কিন্তু আরও চেপে গেছে। আমার ডিসপ্লেটা হচ্ছে 1920x1080p রেজুলেশনের, একটু আগে কিন্তু এই যে কন্টেন্টটা আর একটু এই দিকে ছিল, যেমন আমি যদি ডিফল্টে চলে যাই আবার দেখেন একটু কিন্তু এই দিকে চলে আসছে, বাট এটা যখন বাড়াইছি তখন কিন্তু 1300 পর্যন্ত স্পেস নিছে।
আপনি চাইলে এখান থেকে আপনি গ্লোবাল সেটিংটা ফিক্স করে দিতে পারবেন। লাইক কিছু কিছু দেখবেন যে ল্যান্ডিং পেজ কপি করতে গেলে আপনার 960 উইড লাগে। যেমন আমি একটু আগে একটা পেজ ওপেন করছিলাম, মানে ওপেন করার চেষ্টা করতেছিলাম, যেটা ওপেন হয় নাই, এই যে এটার কথাই বলি, এই যে এটার জন্য কিন্তু আমার উইড লাগছিল 960 পিক্সেল। মানে এই সাইড থেকে এই সাইড 960-এর বাইরে যেতে পারবে না। তো আমি ওই ক্ষেত্রে কিন্তু আমার ডিফল্ট যে এখান থেকে কন্টেন্ট উইডটা আমি জাস্ট 960 করে দিয়েছিলাম, এই ক্ষেত্রে আপনারা করতে পারেন। তারপর হচ্ছে উইজেটের স্পেস, এই যে দেখেন একটা উইড থেকে আরেকটা উইডের একটা স্পেস পাচ্ছে, এই যে দেখেন একটা উইড আর আরেকটা উইডের মধ্যে একটা গ্যাপ আছে কিন্তু এখানে, দেখছেন? এই গ্যাপটাও আপনি চাইলে এন্টায়ার সাইটের জন্য ফিক্স করে দেবেন। যেমন আমি যদি জিরো দেই, ওদের মধ্যে কিন্তু গ্যাপটা আর নাই, দেখছেন? গ্যাপটা কিন্তু চলে গেছে। এখান থেকে কিন্তু আপনি আপনার প্রজেক্ট অনুযায়ী ফিক্স করে দিতে পারতেছেন। এবার হচ্ছে বডির সেকশনের জন্য আপনি একটা সিএসএস কল করে দিতে পারবেন এবং সেটাতে আপনি চাইলে ইমেজও ব্যবহার করতে পারবেন। দেন আপনি এখান থেকে টাইটেল সিলেক্টরটাও ফিক্স করে দিতে পারবেন। সো ইটস অল আপ টু ইউ যে আপনি কীভাবে ইউজ করতে চাইতেছেন। লাইট বক্স সেটাও এখান থেকে দিয়ে দিতে পারবেন। লাইট বক্সটা আমি হচ্ছে প্রজেক্ট বেস দেখাবো না যে লাইট বক্স বলতে কোনটাকে বুঝাইতেছে। আমরা যে একটা ইমেজ করি, তারপর ইমেজটাকে যে মিডিয়ার লাইব্রেরির সাথে লিঙ্ক করি, তখন কিন্তু এটা একটা পপ আপ দেয়, মানে লাইট বক্স পপ আপ টাইপ দেয়, ওই জিনিসটার কথা এখানে বলা হয়েছে। দেন হচ্ছে ফাইন্ডার, যদি কিছু এখানে ফাইন্ড করতে চান। তারপর ভিউ পেজ, এই পেজটাকে আপনি ভিউ করতে পারবেন। এবার হচ্ছে এক্সিট টু ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে রিডিরেক্ট করে নিয়ে যাবে। যদি আমি একটা নতুন লিঙ্কে ক্লিক করি, এই যে দেখেন ও কিন্তু আমাকে ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আমরা অনেককে দেখি যে এখান থেকে ড্যাশবোর্ডে বের হন, তো এখানে কিন্তু ইজিলি অলরেডি অপশন একটা দিয়ে দিছে। এবার আসি হচ্ছে লাইক এখান থেকে আপনি ইজিলি ড্যাশবোর্ডে যেতে পারতেছেন, এখান থেকেও আপনি ইজিলি ড্যাশবোর্ডে যেতে পারতেছেন। যেমন এখান থেকে গেলে হবে কি আপনার, মানে এই পেজটাও থাকবে প্লাস ড্যাশবোর্ডে যাবে, আর এখানে একটা ক্লিক করলে হবে কি এখানেই ও বের হয়ে ড্যাশবোর্ডে চলে যাবে। এই হচ্ছিল এলিমেন্টরের ডিফল্ট কিছু সেটিং। এবং এখান থেকে যদি আমি বলি, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন পেজের নাম, এখান থেকে পেজটাকে আপনি পেন্ডিং, রিভিউ, প্রাইভেট অথবা ড্রাফট করে রাখতে পারবেন। আর একটা ফিচার্ড ইমেজ, যেমন এই পেজের যেমন একটা ফিচার্ড ইমেজ আছে, সেটা এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। আর হচ্ছে ব্রডক্যাম, অনেক পেজে দেখবেন যে ব্রডক্যাম থাকে, লাইক অনেক ওয়েবসাইট দেখবেন যে হোম স্ল্যাশ দিয়ে আবার লেখা থাকে যে আমি কোন পেজে আছি, প্রাইসিং পেজে আছি, ওই টাইটেলটা যেটা ব্রডক্যামটাও এখান থেকে আপনি চাইলে হিডেন করে দিতে পারবেন। সো আমরা যেহেতু এখানে এখন এলিমেন্টর ক্যানভাস ইউজ করব, ফলাফল কিন্তু আমাদের এই অপশনগুলো লাগতেছে না, আমরা টোটালি একটা ব্ল্যাঙ্ক অপশন পাইতেছি, রাইট? এবার আসি হচ্ছে পেজ সেটিংয়ের মধ্যে আরেকটা জিনিস, যেমন আপনি ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনি চাইলে আপনার এন্টায়ার পেজে, এই কোয়েশ্চেনটা আমাকে অনেকে করেন যে ভাই টোটাল পেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করব। আপনি কিন্তু এই পেজ সেটিং থেকে আপনার টোটাল পেজের যে, লাইক আমি যদি এখন আরও একটা সেকশন নেই, ওই সেকশনেও কিন্তু আপনার এই চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, দেখছেন? এইখান থেকে আমরা চেঞ্জ করব হচ্ছে এন্টায়ার সাইটের, মানে আমি এখন পর্যন্ত আপনার বডি কন্টেন্ট পর্যন্ত কভার করার চেষ্টা করতেছি যে এন্টায়ার পেজের কীভাবে আমি একটা ইমেজ দিতে পারবো। লাইক হতে পারে না আমার একটা ইমেজ, আমি একটা ওয়েবসাইট ওপেন করি, মানে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা লাগবে, যেমন এই সাইটটা যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে, সরি এলিমেন্টর দিয়ে করতে যাব, তখন কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ফিক্স ইমেজ লাগবে যেটা এন্টায়ার সাইটে কভার করবে, রাইট? এই যে এই ধরনের যখন ইমেজ আমাদের ব্যবহার করা লাগবে, তখন আমরা ওইখান থেকে, সরি এখান থেকে বডি স্টাইলে একটা পেজ দিয়ে দিব। আচ্ছা, এগুলো আমরা ইমেজ সেকশনে আবার ডিটেলসে কভার করব, জাস্ট হচ্ছে আমরা মানে প্রজেক্ট বেস যখন কাজ করব তখন এগুলো ডিটেলসে কভার করব। এবার এগুলো কাস্টম সিএসএস, এগুলো আমরা পরবর্তীতে কভার করব। এবার আসি হচ্ছে নেভিগেটর পার্টটা নিয়ে। নেভিগেটরটা পার্টটা বলতে কি, ধরেন একসময় কাজ করতে করতে আমার অনেকগুলো সেকশন হয়ে গেছে, অনেকগুলো সেকশন, অনেক আরও ধরেন থাকলো, বা আমি এখান থেকে একটা টেমপ্লেটই ইম্পোর্ট করি, যেহেতু এটা প্রো লাইসেন্স প্রো, তো ও তোমাকে আনলিমিটেড টেমপ্লেট ইম্পোর্ট করতে দিচ্ছে। ওকে, দেখেন এখন কিন্তু সাইটে অনেকগুলা আপনার সেকশন চলে আসছে, এবং আমি চাইলে এখান থেকে ইজিলি যে কোনো সেকশন হিডেন করে দিতে পারি, যে কোনো সেকশন
ভিজিবল করে দিতে পারি, আবার সেই সেকশনটা আমি ইউজ করতে পারি। লাইক এই সেকশনটার কথাই ধরি, আমি চাইলে এটাকে হিডেন করে রাখতে পারি, দেখছেন, বা এটাকে হিডেন করে রাখতে পারি আমার প্রয়োজন অনুসারে। আচ্ছা, এইটা কেন ইউজ করব, যেমন একটা জিনিস আমরা একটু দেখি, এই সেকশনটাকে আমরা সবার উপরে নিয়ে আসি, এটার একটা ইউজফুল ফিচার দেখাই, অনেক সময় প্রবলেমটা পড়তে পারেন। দেখেন এখন কিন্তু আমি এই সেকশনটা এডিট করার আর অপশনটা পাচ্ছি না, এখানে একটা অপশন আসার কথা ছিল না ট্রাস্টেড অ্যাপটা এডিট করার, তো কারণ হচ্ছে আমার এই পেজটা উপরে থাকতে যে এই বিল্ডারের ফাংশনটাকে নিচে দিয়ে দিছিল, মানে এডিট সেকশনটা, তখন কিন্তু চাইলে আমি ইজিলি এখান থেকে সিলেক্ট করতে পারতাম যে আমার কোনটা লাগবে। সো এই জন্য আমরা ইউজ করতে পারি নেভিগেটরটা, যেটা অনেক কাজটাকে অনেক ইজিলি আমাকে ম্যানেজ করতে হেল্প করবে, বাট স্টিল আই ক্যান এডিট বা আই ক্যান নেভিগেট এনিথিং ফ্রম ডিরেক্ট লাইভ বিল্ডার। সাপোজ আমি যে কোনোটা ইজিলি জাস্ট ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তারপরে নেভিগেটরে একটু এক্সট্রা কিছু তো ফিচার আসেই। আচ্ছা, এবার আসে হচ্ছে হিস্টোরি বার, আমি চাইলে আমার ইচ্ছা মতো যত আগের খুশি হিস্টোরিতে ব্যাক করতে পারি, এটা হচ্ছে আমি বর্তমানে যে কাজ করতেছি এইগুলো, কিন্তু আমি চাইলে রিভিশনের থেকে আমার একদম আগে, যেমন 9 মিনিট আগে আমার একটা ভার্সন ছিল, ওই যে পেজে চলে আইসা আবার যে ব্যাক করলাম, আমি চাইলে কিন্তু ওই ভার্সনও ব্যাক করতে পারবো রিভিশন পার্ট থেকে। আর অ্যাকশন পার্ট হচ্ছে আমি এখন লাইভ যে চেঞ্জেসগুলো করতেছি এইগুলো বর্তমানে এখানে আছে। আর রিভিশনটা তো বুঝাইলামই যে আমার যত আগের খুশি ডাটাগুলো দেখতে পারবো। এবার আসি এলিমেন্টের সবচেয়ে মজার যে ফিচারটা, সেটা হলো রেসপন্সিভ ফিচার। আমি ইজিলি যে কোনো কিছু এলিমেন্টর দিয়ে যে কোনো ডিজাইনকে বিভিন্ন ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে পারবো, এবং এই জিনিসটাই আমি আপনাদের একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করব যে কোনো ওয়েবসাইট কীভাবে আপনারা রেসপন্সিভ সহ এলিমেন্টর দিয়ে বিল্ড করতে পারেন। যেমন এলিমেন্টর ট্যাবের জন্য রেসপন্সিভ রেডি আছে, এই যে এটা যদি দেখি যে ট্যাবের জন্য রেসপন্সিভ, আবার যদি ফোনের কথা বলি, দেখেন ফোনেও কিন্তু ফুল জিনিসটা লাইভ এডিটর সহ আমি রেসপন্সিভ করতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে মজা লাগছে আমার এলিমেন্টর, এবং যে জন্য আমি এলিমেন্টরে উইজেট ডেভেলপমেন্ট পর্যন্ত কভার করার চেষ্টা করতেছি, আমি নিজে এখন উইজেট ডেভেলপমেন্ট শিখতেছি। যাই হোক, তারপর আসি হচ্ছে প্রিভিউ চেঞ্জেস একটা ফিচার, এই ফিচারটা আমার অনেক ভালো লাগে কারণ কাজ করতে অনেক হেল্প করে। আচ্ছা, এই ফিচারটার একটু বেনিফিটটা দেখতেছি। আচ্ছা, এই ধরেন আমার জিনিসটা আমি ডিরেক্টলি প্রিভিউ করলাম, করার পরে আমি এখান থেকে একটা টাইটেল আনি, একটা টাইটেল এনে এখানে ইউজ করলাম, টাইটেল এনে ইউজ করলাম, আমি যখনই আপডেট ক্লিক করতেছি দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু আমাকে রিলোড দিয়ে দিতেছে, মানে লিঙ্ক হয়ে গেছে ফাইলটা, ও অটোমেটিক্যালি কিন্তু রিলোড নিয়ে আমাকে এটা দেখাচ্ছে। সো প্রিভিউ ফিচারটা অনেক সুন্দর একটা ফিচার। এইবার আসি হচ্ছে এলিমেন্টরের, মানে যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা হচ্ছে ডিজাইন করার জন্য, নট ডেভেলপমেন্ট, যেই জিনিসগুলো আমার বেসিক প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি যে একটা র, একটা কলাম, কেউ কেউ বলে এটাকে ডিভ, কেউ কেউ বলে এটাকে সেকশন, কলাম খুব কম মানুষ বলে, কলাম এটাকে বলে, কিন্তু তারপর আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে। তো যেই জিনিসটা কভার করার চেষ্টা করি, এই যে এরকম একটা র নেই বা কন্টেনার নেই বা সেকশন নেই বা ডিভ নেই, যেটাই বলি, সেটা কিন্তু ইজিলি এলিমেন্টর দিয়ে ম্যানেজ করা যাচ্ছে। আমি ইজিলি যদি এখানে প্লাস ক্লিক করি, ও আমাকে দেখেন স্ট্রাকচার কয়টা, মানে একটা রর মধ্যে কয়টা কলাম থাকবে সহ আমাকে স্ট্রাকচার অটোমেটিক্যালি বিল্ট ইন করে দিচ্ছে ফার্স্ট অফ অল। আচ্ছা, আমি ধরেন একটা নিলাম এই সাইজের একটা র, কন্টেইনার, সেকশন, যা বলেন বা বক্স যাই বলেন, আমি কিন্তু ইজিলি এখান থেকে নিতে পারলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে এটার মধ্যে ধরলাম আমার একটা কলাম লাগবে, আমি অ্যাড নিউতে একটা কলাম নিলাম। এলিমেন্টরের সবচেয়ে যে মজার ফিচারটা হলো, ওরা হচ্ছে পার্সেন্ট হিসাব করে কলামের উইথ দেয়, এবং যেটা ইজিলি কাস্টমাইজেবল, দেখছেন আমি চাইলে আমার রাইট সাইডের কলামটাকে ইজিলি 25% করে দিতে পারতেছি, আবার লেফটটাকে 75% করে দিতেছি, এবং কাজ করার মাঝে হঠাৎ করে আমার মনে হইলো যে না, আমার আরেকটা কলাম দরকার, আমি কিন্তু ইজিলি আরেকটা কলাম ক্রিয়েট করে ফেলতে পারতেছি, আবার ওইটাকেও কাস্টমাইজলি এটা কতটুক হবে এটা কতটুক হবে ইজিলি আমি ডিফাইন করে দিতে পারতেছি। তো এলিমেন্টরের র এবং কলামের ফিচারটা হচ্ছে সবচেয়ে ইজিলি এবং সবচেয়ে মানে ইউজার ফ্রেন্ডলি। আমি যদি বলি আমি লোগোটাকে এই ডিভটার মধ্যে রাখবো, দেখেন ইজিলি কিন্তু আমি নিয়ে যেতে পারলাম। আমি টাইটেলটাকে
এই ডিফটার মধ্যে রাখবো। আচ্ছা, এটাকে আমরা একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো আজকে বোঝার দরকার নাই যে কীভাবে কালার দিচ্ছি দিচ্ছি, এগুলো জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা বেসিক ওয়ান টু ওয়ান সবগুলো কভার করবো, একদম ডাইনামিক্যালি হেডার ফুটার দেন সব কিছুই আস্তে আস্তে কভার করার চেষ্টা করবো। আশা করি আপনারা পাশে থাকবেন। এই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যা খুশি তা করেন, এটার সাথে কোনো সমস্যা নাই। তারপর ধরেন এখানে আমি দিলাম যে এখানে আরেকটা কন্টেন্ট থাকবে, আমি কিন্তু আমার ডিজাইনের মাঝে হুট করেই আবার চাইলে কাস্টমাইজ করে দিতে পারছি যে তুমি এতটুকু দেখাইবা তুমি এতটুকু দেখাইবা। আবার আমি ইচ্ছা করলে ধরেন এই যে এখন মনে হলো আমার না এই পাশেরটা এই পাশে থাকলে ভালো হইতো, আমি দেখেন জাস্ট ড্র্যাগ করে এনে এই পাশে রেখে দিতে পারতেছি। এতটাই ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো বিল্ডার। এলিমেন্টর প্রো আসলে বিল্ডার না, এটা হচ্ছে একটা উইজেট যেটা আমাদের কিছু এক্সট্রা ফাংশন দেয়। এলিমেন্টর হচ্ছে মূল বিল্ডারটা, সো প্রো জাস্ট আ উইজেট, ওইটা আমাদের আরও এক্সট্রা ফাংশন দিচ্ছে, থিম ডেভেলপ করার অপশন দিচ্ছে। আমরা থিম ডেভেলপ পর্যন্ত ট্রাই করব কভার করার যদি ইনশাল্লাহ বেঁচে থাকি এবং চ্যানেলে ভিডিও কন্টিনিউ দেই। ওকে, তো এই পর্যন্ত আমাদের কভার হলো যে র কলাম গ্রিডটা কি। আচ্ছা, র আরেকবার একটু একদম সিম্পল ভাষায় বলি, র হচ্ছে এই যে সোজা যে একটা আমরা কন্টেইনার বক্স টাইপের একটা ঘর পাইছি, এটা হচ্ছে আমাদের র। এটার মধ্যে আমরা ইচ্ছা মতো কলাম দিতে পারতেছি, মানে এই বক্সটার মধ্যে আমাদের কয়টা ঘর লাগবে বা কয়টা কলাম লাগবে শাড়ি, সেই শাড়ি আমরা দিলাম। এবার হচ্ছে ধরেন এই যে শাড়িটা দিলাম, এটা আমাদের টাইটেল, এটা একটা ডিসক্রিপশন, এটা হচ্ছে আবার একটা লোগো। আমি চাইতেছি এই টাইটেলের মধ্যে আবার আরেকটা টাইটেল দেব, সেটাও কিন্তু আমি ইজিলি এলিমেন্টর দিয়ে ম্যানেজ করতে পারতেছি। এখানে দেখেন আবার আমাকে সেম অপশন দিছে যে ইচ্ছা মতো র সরি ইচ্ছা মতো আরও কলাম এক্সটেন্ড করার। দেখছেন এটার মধ্যে আবার আমি আরও চারটা দিতে পারতেছি। তারপর চারটা দেওয়ার পর আবার দ্বিতীয়বার আরেকটা সেকশন লাগবে ধরেন তিনটার, সেটাও কিন্তু আপনি পসিবলি এখানে দিতে পারতেছেন। সো এলিমেন্টরের র কলাম ম্যানেজ করা একদমই ইজি, এবং এটার জন্য সেপারেটলি একটা ভিডিও করা হবে যেখানে হচ্ছে আমরা র কলাম আরও ডিটেলসে শেখার চেষ্টা করবো, লাইক স্টাইলিং সহ কোনো একটা প্রজেক্টের কোনো একটা সেকশনে যেখানে হচ্ছে আমার র কলাম বেশি ইউজ হয় সেটার উপর একটা প্রজেক্ট বেস আমরা দেখার চেষ্টা করবো। সো এটা ছিল আমাদের এলিমেন্টরের র কলাম সেকশনটা। এবার কথা হলো আমরা সব ডিসকাস করলাম, এই যে বার্টটা এই বার্টটা এই এলিমেন্টগুলো নিয়ে আমরা এবার একটু ডিসকাস করি, মানে বেসিকটা আজকে পুরোপুরি কভার করে দিই, একটু ভিডিওটা লম্বা হবে, হয়তো পরের ভিডিওগুলো আরও ছোট হবে। তো এলিমেন্টরের যে বেসিক মানে প্রো ফিচার ছাড়া বেসিক ওদের 30টা উইজেট আছে। এখানে দেখেন যে ইনার সেকশন যেটা ওদের বেসিক উইজেট, তারপর হচ্ছে হেডিং, কোনো কিছু লেখালেখি করার জন্য আমরা 1 থেকে 6 পর্যন্ত সবগুলো হেডিং পাচ্ছি, ডিভ পাচ্ছি, স্প্যান পাচ্ছি, পি পাচ্ছি। এটা হচ্ছে HTML ট্যাগ হিসেবেও নিবে, যেমন ডিভের জন্য কোনো CSS কল করা থাকলে এই লেখাটায় আমি যাই লিখবো না কেন এটা কিন্তু ডিভের CSSটা পাবে। তারপর যদি স্প্যানের জন্য কোনো CSS কল করা থাকে আমি এটাতে যাই কাজ করব স্প্যানের CSSটা এখানে পাবে। আচ্ছা, এই পর্যন্ত আসলে আশা করি যে আমরা সবাই ক্লিয়ার যে কোনো কিছু লেখালেখি করার জন্য আমরা এখানে মূলত বেসিক কিছু উইজেট দেওয়া আছে, এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা উইজেট, এগুলো নিয়ে আমরা কাজ করব। লাইক এগুলোই টেনে এনে ছেড়ে দিয়ে দিয়ে আমরা কাস্টমাইজ করে করে যে কোনো ওয়েবসাইট বানাবো, এবং এটা এতটাই ইজি। লাইক দেখেন আমি যদি এখন এখানে একটা ভিডিও দিতে চাই, আমি জাস্ট এই ভিডিওর উইজেটটা এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু একটা ভিডিও চলে আসলো। এবার কি আমরা ইউটিউবে যেভাবে গান শুনে বন্ধুবান্ধবদের সাথে গান শেয়ার করি, এইরকমভাবে আমরা ওয়েবসাইটে গান শেয়ার করতে পারবো। ধরেন আমি এখান থেকে এটাই এই গানটাই শেয়ার করব, আমি জাস্ট কপি করব, দেন হচ্ছে এখানে আসব, এই দেখেন গানটা পাস্ট করে দিলাম। আমরা সব ফিচারই আস্তে আস্তে দেখবো, জাস্ট এখন হচ্ছে বোঝার চেষ্টা করি। এবং আর একটু বড় করা লাগবে প্লেয়ারটা, আমি একটু টেনে বড় করে দিলাম। দ্যাটস হাউ মাচ ইজি এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট বানানো। হ্যাঁ, আমাদের অনেক কিছু জানতে হবে একটা ওয়েবসাইট বানাতে, যে লাইক হেডার কী, ফুটার কী, তারপর হচ্ছে কীভাবে একটা ওয়েবসাইট ম্যানেজ করবেন, সিকিউরিটি এসেনশিয়াল। আশা করি স্টেপ বাই স্টেপ আমি সব কিছুর উপরে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। সো আমি বলতে চাই যে লাইক গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস, সব কিছু আসলে ধৈর্য সহকারে শিখলে সব কিছু ইজি, হয়তো আপনি ইজিয়েস্ট ওয়েটা জানেন না। এখন আসি হচ্ছে কেন আমরা এলিমেন্টরকে লাইক আমাদের মানে এলিমেন্টর আমরা কেন শিখবো। সোজা কথায় এলিমেন্টর কেন শিখবো, অলরেডি আমি একটা আইডিয়া আমার টোটাল ভিডিওর মধ্যেই বারবার দেওয়ার চেষ্টা করছি, যেটা খুবই ইজি এবং ইউজার ফ্রেন্ডলি একটা
বিল্ডার, এবং যেটার মাধ্যমে আপনি ইজিলি আপনার ক্লায়েন্টের কাজগুলো হ্যান্ডেল করতে পারবেন, জাস্ট যদি একটু অ্যাডভান্স টাইপের নলেজ থাকে, যে যে কোনো কোড, যে কোনো ধরনের ওয়েবসাইট কীভাবে বানাইবেন। আমি তো বুঝলাম যে একদম ইজি ড্রাগ অ্যান্ড ড্রপ টাইপ। লাইক যদি এখন একটা ব্লগের কথা বলে, তখনই কিন্তু আপনার প্রো ফিচারগুলো ভালোভাবে বুঝতে হবে, এবং এই জিনিসগুলোর টিউটোরিয়াল আসলে বাংলায় একটু কম পরিমাণ আছে, মানে ডিটেলসে আলোচনা করার। তো আমি এইটাই কভার করার চেষ্টা করব এন্টায়ার কোর্সে, এবং আশা করি যে আপনারাও এন্টায়ার কোর্সে আমার সাথে থাকবেন। এটা জাস্ট একটা ইন্ট্রো ছিল যে এলিমেন্টর দিয়ে আমরা কীভাবে একটা পেজ বানাইতে পারি, কীভাবে একটা ওয়েবসাইট বানাইতে পারি, ওয়ান পেজ ওয়েবসাইট। এটা জাস্ট হচ্ছে একটা ইন্ট্রো ছিল। যেমন আমি যদি সব কিছু ডিলিট করে দেই, আবার দেখেন এলিমেন্টর কিন্তু সব হচ্ছে মাইক্রোসফট অফিসের যে শর্টকাটগুলো এগুলো কাজ করে। যেমন আমি কন্ট্রোল জ্যাড দিলে দেখছেন সব কিন্তু ব্যাকে চলে যাচ্ছে, এই যে সব ব্যাকে চলে যাচ্ছে। আমি কিন্তু এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড প্রেস করতেছি, এই দেখেন সব চলে গেছে, একদম ফার্স্ট সেকশনে চলে আসলাম। তারপর দেখেন এটাকে সিলেক্ট করে আমি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারতেছি, মানে ডুপ্লিকেট করার জন্য। সো এটা কিন্তু ফুললি আপনার কিবোর্ডের যে মাইক্রোসফট অফিসের শর্টকাটগুলো আছে এটা কাজ করতেছে, যেটা আপনাকে লাইক এক ঘন্টার মধ্যে দুই তিনটা পেজ করতে হেল্প করবে। জাস্ট হচ্ছে আপনার একটু ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে নলেজ থাকা লাগবে, যে লাইক ক্লায়েন্টের একটা ব্রিফ, ব্রিফ অনুযায়ী আমরা কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করব, রিকোয়ারমেন্ট বোঝা। আশা করি আমাদের যে টিউটোরিয়াল সিরিজটা হবে সেটা ক্লায়েন্টের প্রজেক্টগুলোই আমি হয়তো বা রেকর্ড করে করে একটু ডিটেলসে বলার চেষ্টা করে চ্যানেলে আপলোড করব। এটা এরকম না যে আমার প্রফেশনাল, চেষ্টা করব যতটা প্রফেশনাল রাখা যায় ভিডিও, তবে প্রত্যেকটা হবে ক্লায়েন্টের কাজ। তো ক্লায়েন্টের কাজ হলো সেই অনুযায়ী আমরা হচ্ছে বিভিন্ন টপিক, বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করব, এবং চেষ্টা করব যতটা সিরিয়ালি আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়। তো আজকের মতো আশা করি যে সবাই র, কলাম, গ্রিড এই জিনিসগুলো বুঝতে পারছি, এলিমেন্টর উইজিট জিনিসগুলো বুঝতে পারছি। মানে জাস্ট একটু রিক্যাপ করার চেষ্টা করি, দেন এলিমেন্টরে কীভাবে আপনি একটা পেজ ওপেন করবেন, পেজ টেমপ্লেট কীভাবে ব্ল্যাঙ্ক করবেন, দেন হচ্ছে ধরেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, যেমন আমি একটা টেমপ্লেট ইম্পোর্ট করি, যেমন এইসব ঝামেলা একটু অনেকেই পড়ে। আচ্ছা এটা হচ্ছে, সরি, এই ভার্সনটাতে এই প্রবলেমটা করে না, বাট আগের ভার্সনে এই প্রবলেমটা ছিল। তো এটা আপনাদের জানার দরকার নেই। আর আপনারা যারা হচ্ছেন ভিডিও টিউটোরিয়াল দেখতেছেন, তাদের কাছে এলিমেন্টর তো বেসিকটা তো সবার কাছে আছে, এটা একদম ফ্রি প্লাগইন। তা আপাতত আমাদের বেসিক প্লাগইনটা হলেই হবে ফ্রি প্লাগইন। আর প্রোটার জন্য আমি সাজেস্ট করব, যারা প্রফেশনালি ওয়ার্ডপ্রেসের কাজ করতে চান, তারা হচ্ছে প্রোটার এজেন্সি ভার্সনটা কিনে নেন, 1000 পর্যন্ত লাইসেন্স। আপনি একটা কোর্স না কিনে আপনি চাইলে একটা লাইক এলিমেন্টর প্রোর প্লাগইন কিনে নিতে পারেন, এটা আপনার জন্য কাজে দিবে। আমি যদিও কোর্স সাজেস্ট করি যে এটা একটা ভালো গাইডলাইন পাবেন, আবার এটাও সাজেস্ট করি যে আপনি যদি মনে করেন যে না ক্যারিয়ার একদম ইনভেস্টমেন্ট লাগবে না, সেটাও বোকা না। তো আমি সাজেস্ট করি যে কোর্সও করেন, চেষ্টা করেন যে কোনো জিনিসের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করার, এবং প্রিমিয়াম ভার্সন যখন ইউজ করা শুরু করবেন দেখবেন এথিক্স যখন ক্লিন থাকবে, রিজিকের মালিক আল্লাহ, আপনার রিজিক ইনশাল্লাহ ভালোই যাবে। সো পেজ টেমপ্লেট হুট করে চেঞ্জ হয়ে গেলে আশা করি আমরা পেজ টেমপ্লেটও চেঞ্জ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সম্ভবত আমাদের নেক্সট ভিডিওটা হেডার ফুটার নিয়ে আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর সবাই এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার, প্লাস হচ্ছে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারেন যে এই সিরিজ টিউটোরিয়ালটা ফলো কর, যাতে তারা করে, কারণ এটাতে যদি আমি ইন্সপিরেশন পাই দেন নেক্সট মেবি আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসেরও বেসিক টু অ্যাডভান্স কভার করার চেষ্টা করবো, দেন গ্রাফিক ডিজাইন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।